ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতার বিভিন্ন জায়গার ছবি আমরা দেখলাম, সরাসরি চলে যাব কোচবিহারে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, জেলার ছবিটা আজ সকাল থেকে কিরকম? দেখো, অন্যান্য দিন লকডাউনে রাস্তাঘাটে সকালবেলা যে ভিড়টা লক্ষ্য করা যায় আছে, কিন্তু সেই ভিড়টা কোচবিহার শহরের রাস্তায় অন্তত নেই। কিছুক্ষণ আগে এই কোচবিহারের এই পাওয়ার হাউস চৌপতিতে, সেখানে কিন্তু প্রশাসনের উদ্যোগে যারা বাইরে বেরিয়েছিলেন তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে যে একজনের পজিটিভও এসেছে এবং তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং আমরা দেখতে পারবো এই মুহূর্তে কোচবিহারের এনএন রোডের ছবি, রাস্তাঘাট কিন্তু ফাঁকা। এখানে যে দোকানগুলো থাকে, এটা বাজার এলাকা, ভবানীগঞ্জ বাজার এলাকা, এবং প্রতিদিন সকাল থেকে এখানে কিন্তু ব্যাপক মানুষের ভিড় হয়। আছে কিন্তু পুরোটাই ফাঁকা, দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও শুনশান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকাল সকালই বেরোনো হয়েছে বিভিন্ন রাস্তায়। যারা সাধারণ মানুষ তারা অপ্রয়োজনীয় বেরিয়েছে তাদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেককেই কিন্তু অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। সব মিলিয়ে আজ সকালে কোচবিহার শহরে লকডাউনের চিত্রটা কিন্তু অন্য লকডাউনের থেকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ শুভেন্দু।